আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এসেছি ব্রাজিলীয় ম্যানগ্রোভ বন, আমেরিকাতে যে কৃত্রিমভাবে তারা তৈরি করেছে সেরকম একটা স্থানে। এটা ওমাহা জু বা চিড়িয়াখানার ভিতরে অবস্থিত, যাতে ব্রাজিলীয় যে সকল প্রাণী আছে তাদের জন্য উপযুক্ত থাকার ব্যবস্থা এখানে হয়। তো এই জন্য এটা খুবই গরম একটা পরিবেশ, এখানে ঘেমে যাচ্ছি আমরা অনেকটা, তো আপনারা দেখতে থাকুন। আপনারা যে শব্দ, ঝিরিঝিরি শব্দ শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, এগুলো সম্পূর্ণ যে সকল ঝিরি এখানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, ঝর্ণা তৈরি করা হয়েছে, ওই ধরনের ওগুলোর পানি পড়ার শব্দগুলো এখানে এত জোরে ঝিরিঝিরি শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। একেবারে প্রাকৃতিক একটা পরিবেশ, ম্যানগ্রোভ বন যেরকম হয় একেবারে ঠিক ওইরকম, চমৎকার দেখতে লাগছে। এখানে আরও অনেক দর্শনার্থী আছে যারা এসেছেন ছুটির দিনটাকে এনজয় করার জন্য। এখানে কি বাঁশ গাছ, কলা গাছ, তাই না? ওই যে হাঙর, হ্যাঁ পুরা জঙ্গল। কত শত নানান বয়সী মানুষ যে এখানে এসেছে এই ম্যানগ্রোভের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে, আপনারাই দেখতে পাচ্ছেন। তো আমরা পাহাড়ের খাজে খাজে ভিতর দিয়ে চলে যাচ্ছি, যে একটা পাহাড়ের গুহার যে একটা অতি পরিবেশ এখানে আমরা পাচ্ছি, খুবই চমৎকার। See, oh, the other one was green. An eyelash frog. What is here? Oh, python. Afan, don't touch anything, okay? Hey, Tale, onek lok to. Wow. Snake. Boa constructor. Oh, blood python. Blood python now. Blood python. Yes. My goodness. 3 of them. 3? Yeah, there's one tail there. He's up underneath. There's one there and one inside the log. Oh. I only saw 2. You ready? আপনারা কৃত্রিম ঝিরিটা দেখতে পাচ্ছেন, ঝর্ণা থেকে পানি এসে এগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে সামনের দিকে। তো এখানে অনেক মাছ আছে এবং আশেপাশে যে জঙ্গলগুলো ওগুলাতেও ছোট বড় অনেক ধরনের প্রাণী আছে। আমরা খুবই এনজয় করেছি এই প্রাণীগুলোকে এখানে। মানে এটা গরম করে রাখছে, দেখো ঘাম ছুটতেছে, কারণ এটা ওই যে সম্পূর্ণ কাভার করা, যাতে এটা একবারে ওই আমগো দেশের ওয়েদারটা এখানে ক্রিয়েট করছে ওরা, মানে যাতে গরম পরিবেশে যেসব প্রাণীগুলো থাকে এখানে বেঁচে থাকতে পারে। একেবারে গরম, বিশাল বড় ওগুলা ব্যাট, আম্মা ওগুলা ব্যাট মানে বাদুর। জানি আপনারা দেখতে পাচ্ছেন কিনা প্রাণীটা। ও দেখেন কালো মাংকি, ব্ল্যাক মাংকি, ওই যে কালো মাংকি, ওই যে দেখো এই যে এইখানে এটা অনেক বড়। ওরা পানিতে থাকতে ভালোবাসে, পিঁপড়া খায় এরা। কত বড় এরা এখানে কি করতেছে? ওগুলো বিশাল বড়, ওরা মানে মিঠা পানির সবচেয়ে বড় মাছ। এই যে আম্মা দেখো, এই যে দেখো, দেখো কত বড় মাছ, মিঠা পানির সবচেয়ে বড় মাছ। বুঝছি বুঝছি যে একটা মানুষের চেয়ে তো অনেক বড়। দেখছ? হ্যাঁ হ্যাঁ দেখছ, এটি কিন্তু নদীর মাছ, নদীর অ্যামাজন রিভারের পাখি ডাকতেছে। আমরা মাছের দিকে চাও, খালি আমাদের দিকে তাকাও না, না এই দিকে হাপ্পা 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 হাপ্পাতে হাওয়া দেয়। এই যে বাদুর, বাদুর খাইতেছে দেখো। দেখো কি বিশাল বড় মাছ, দেখো মা কত বড় মাছ। হ্যাঁ, এগুলো হচ্ছে পৃথিবীর নদীর সবচেয়ে বড় মাছ। কালো বাদর, ওদের কাজই তো বাদরামি করা। বাদর জলে গাছে ঢালে। দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে গেল, তো আমরা এখন আপনাদেরকে কিছু দৃশ্য দেখাচ্ছি যে আমরা বড় অ্যাকুয়ারিয়ামে গিয়েছিলাম এবং সমুদ্রের নিচে যে অনেক সুন্দর সুন্দর প্রাণী আছে, অনেক প্রজাতির সেগুলো আমরা দেখতে গিয়েছিলাম। তো ওই ভিডিওটা আমাদের আরেকটা ব্লগে আছে, আপনারা দেখতে পারেন অ্যাকুরিয়াম। তো ওই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমরা আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।